আপনাকে সদস্যপদ থেকে প্রত্যাহার করেছে বা আপনাকে সাংবাদিকতা কি ওর সদস্যপদ খেয়ে দিয়েছে এটা শব্দ না খেয়ে দিয়েছে এই কারণে বলছি কারণ এটা ইন্টেনশনালি খেয়েছে বলে অভিযোগ উঠেছে আপনি সেই বিষয়ে কি বলবেন তারা তাই শুনতে চাচ্ছে আমি সেই বিষয়ে বলছি আসলে কি যে যেহেতু নির্বাচন ইস্তেহার ঘোষণা হয়ে গেছে তারিখ ঘোষণা হয়ে গেছে এটা কি কোনো নিয়মে আছে কি না বা কোনো ইস্তেহারে লেখা আছে কি না বা কোনো সংবিধান আছে কি না যে সদস্যপদ বাতিল করা শর্তের না দ্বিতীয় সেশন আছে যেটা করেছে সম্পূর্ণ আপনারই তো বলে দিলেন যেটা করেছে সম্পূর্ণ অবৈধ উপায় অন্যায় অনিয়মতান্ত্রিক অগঠনতান্ত্রিক আমার গঠনতন্ত্র আমি মুখস্থ আমার কাছে আমার গঠনতন্ত্রে আমি তিন তিনবার সেক্রেটারি একটা গঠনতন্ত্রে কাউকে যদি দোষী সাব্যস্ত করতে হয় তাকে পরপর তিনটা নোটিশ দিতে হবে তার তিনটার উত্তর নিতে হবে তারপর যদি উত্তর মনোভূত না হয় তখন কার্যনির্বাহী পরিষদ তাকে জানাবে আপনার উত্তর সন্তোষজনক না হয় আপনার সদস্যপদ স্থগিত করা হলো পরবর্তীতে একটা জেনারেল মিটিং ডাকতে হবে এটাকে জেনারেল মিটিং বলে না যেখানে বাইরের গেস্ট বসা বাচ্চারা খেলতেছে ক্যামেরায় লাইভ চলছে এটা ইজ নট এ জেনারেল মিটিং 15 দিন আগে থেকে চিঠি সবার বাসায় বাসায় পৌঁছাতে হবে সদস্যদের বাসায় স্পেশাল একটা জেনারেল মিটিং পিকনিকের মধ্যে কোনো জেনারেল মিটিং হয় না সেই জেনারেল মিটিং করে এইটা সাধারণ সদস্যদেরকে হাত তুলে জানাতে হবে যে আমরা এই কাজটা করতে চাচ্ছি বা করেছি এদিকে আপনাদের মত আছে তখন হাত তুলে ভোট নিতে হবে যদি বেশি এক তৃতীয়াংশ যদি বলে যে রাজি আছে তাহলে সেটা বাতিল হবে আর যদি বলে যে না বাতিল আমরা রাজি নাই তাহলে বাতিল হবে না অতএব পুরো প্রক্রিয়াটাই করেছে অবৈধ অন্যায় এবং অগঠনতান্ত্রিকভাবে কিচ্ছু না শুধু ব্যক্তি হিংসা প্রতিহিংসা পরায়ণ আর জায়েদ খান জায়েদ খান জায়েদ খান এত দুই বছর পরও জায়েদ খান কারো মাথার ভূত থেকে নামেনি আমি ওনাদের স্বপ্নের মধ্যে আসি আমার যা মনে হয় আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ফিতা কাটতেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নাচতেছি আমি বঙ্গবন্ধুর ছবিতে অভিনয় করছি সেখানে টিক্কা খানের ক্যারেক্টার আমি বিদেশ টুরে যাচ্ছি আমি এগুলোর মধ্যে তো নাই আসি না আমার আমি অলরেডি আই হ্যাভ অ্যানাউন্সড অলরেডি দ্যাট আই উইল নট দ্য পার্টিসিপেন্ট দ্য ইলেকশন বাট তারপর ওই ভয় যে যায় যদি দাঁড়ায় যায় পুরো অগঠনতান্ত্রিক এবং এর সব কিছুর এটা শেষ আছে বেশি অন্যায় করলে আল্লাহ সহ্য করে না কারণ একটা তিন তিনবার সেক্রেটারি কোনো কারণ ছাড়া ঘোষণা দিয়ে নিজেরা নিজেরা তিন তিনটা চিঠি নাই তারপর যিনি পড়ে শোনালেন তিনি তো বৈধ না তাকেই তো কোর্ট এখন পর্যন্ত বৈধতা দেয়নি আমার আমি হাইকোর্টে আমি তো নির্বাচিতই হাইকোর্ট আবার আমাকে নির্বাচিত ঘোষণা করেছে উনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে সে আপিলটা সুপ্রিম কোর্টের ফুল কোর্টে বিচারাধীন কিন্তু আপিলটা গ্রহণ করছে ওনারা কোর্ট বলে নাই কে কোর্ট বলছে আমরা শুনানি করো শুনানির তারিখই আসেনি নিজে নিজে জোর করে বসে আছে ওনার কোনো সব সিদ্ধান্তই অবৈধ সেখান থেকে একটা মানুষকে 10 জন 21 জন নাই হাত তুলে এইটা জেনারেল মিটিং বলে সমস্ত বাইরে গেস্ট সহ গেস্টরা বসা বাচ্চারা বসা জেনারেল মিটিং হবে গোপনে শুধু সদস্যদের নিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে আমার গঠনতন্ত্রে আছে 15 দিন আগের থেকে সবাই বাসায় বাসায় চিঠি পাঠাইতে হবে শুধু জেনারেল মিটিং হবে পিকনিকের মধ্যে জেনারেল মিটিং ইতিহাসে আছে কত শুনেছেন কিভাবে হয় তো পুরো প্রক্রিয়াটাই অবৈধ অন্যায় এবং অগঠনতান্ত্রিক হাসছি দেখে দেখে তিনটা চিঠি কই আমার আমাকে তো কিছু বলার সুযোগ দেওয়ার জন্য তিনটা চিঠি কই আমার সিদ্ধান্তকে আমাকে জানাইতে হবে যে আপনাকে এটা করা হয়েছে পরে এটা জেনারেল মিটিং হাত তুলে পাশ করতে হবে যে আমরা এটা করছি সাধারণ সদস্য আপনাকে এটাকে মানেন কারো কিছু না জিজ্ঞেস করে নিজেরা পরে শুনে নিজেরা নিজেরা চলে গেল সবাই প্ল্যান করা প্রি প্ল্যান আগের থেকেই যে জায়েদ খানকে রাখা যাবে না জায়েদ খান ভোটে দাঁড়ায় যেতে পারে তাহলে আমাদের সমস্যা তো এটা কি অ্যাকশনে যাবো আমি আইনি পদক্ষেপে গেলেই মামলা হবে ওনারা নির্বাচনটা বন্ধ করে দেবে সেটা ওটাই ওই পদ্ধতি বুঝতে চাচ্ছে এটা নির্বাচন বন্ধ হোক পদ্ধতি চাচ্ছে জায়েদ ভাই গতকালকে জয় ভাই কথা বলেছে আপনার সাথে আপনার চাঁদাটাও নাকি নিতে চাচ্ছিলেন না ইলিয়াস কাঞ্চন হ্যাঁ নিপুণ বলেন এই চাঁদা সম্পর্কে কি হয়েছিল ইলিয়াস কাঞ্চন সাহেব হচ্ছে সবচেয়ে বড় এটা মানে কি বলবো ওটাকে মানে প্ল্যান বাজ লোক মানে একটা একটা স্মরণীয় লোক একটা বরণীয় আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের